আসসালামু আলাইকুম বন্ধুগণ স্বাগতম জানাই মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিওতে তপিও একটি কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য যাতে করে নতুন ভিডিও আপডেট দিলে সবার আগে পেয়ে যান আপনি চলুন শুরু করা যাক তবে অভিহাস চলে আসলাম মূল ভিডিওতে তো প্রথমত আমরা আজকে যে বাক্যটি তুলে ধরেছি আপনারা যখন মালয়েশিয়ান ভাষা দিয়ে কথা বলতে চেষ্টা করবেন আগে পরে কোথায় কখন এসব শব্দগুলো অবশ্যই আপনাদের খুবই প্রয়োজন হয় খুবই বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আজকে আমি যে বাক্যটি প্রথম তুলে ধরেছি তো প্রথমত আপনি আপনি যখন কোথাও কাজের জন্য ইন্টারভিউ দিতে যাবেন বা কোথাও কাজের জন্য যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আগে আপনি কোথায় কাজ করতেন হুম আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আগে আপনি কোথায় কাজ করতেন তার অর্থ হবে ডুলু আওয়াক বুয়াতের মানা ডুলু আওয়া বোয়াত কেরজা মানা ডুলু হচ্ছে আগে আওয়াক হচ্ছে আপনি বা তুমি বোয়াত হচ্ছে করা ক্রেজা হচ্ছে কাজ মানা হচ্ছে কোথায় ডুলু আওয়্জা মানা আগে আপনি কোথায় কাজ করতেন এভাবে বললে আপনার বাসা বুঝবে বা সহজেই বুঝে যাবে আমি আগে জোহর বারু কাজ করতাম সেই সেই কথার পরিপ্রেক্ষিতে আপনি যদি বলতে চান যে আমি আগে জোহর বারু কাজ করতাম তাহলে বলবেন সায়া ডুলু বোয়াত কেরজা জোহর বারু সায়া ডুলু বোয়াত কেরজা জোহর বারু সায়া হচ্ছে আমি ডুলু হচ্ছে আগে বোয়াত হচ্ছে করা কেরজা হচ্ছে কাজ জোহর হচ্ছে জায়গার নাম অথবা আপনি যদি জোহর বারু কাজ না করে অন্য কোথাও কাজ করতেন আগে তাহলে সেই জায়গাটির নাম উল্লেখ করবেন যেমন যদি আপনি বলেন যে আমি আগে কলা তেরেঙ্গানু কাজ করতাম তাহলে বলবেন সায়া ডুলু বোয়াত কেরজা কোয়ালা ত্রেঙ্গানু সায়া হচ্ছে আমি ডুলু হচ্ছে আগে বোয়াত হচ্ছে করা কেরজা হচ্ছে কাজ জোহর হচ্ছে নির্দিষ্ট জায়গার নাম সো আমি নতুন মানুষ হুম আপনি যদি কোনো কিছুই জানেন না শুধু এতটুকুই জানেন যে আপনি নতুন আপনি কোনো কাজ জানেন না অথবা আপনি কাজ জানেন সেটা পরে বলবেন তো আপনি যদি বলতে চান যে আমি নতুন মানুষ তাহলে বলবেন সায়া অরাং বারু সায়া ওরাং বারু সায়া হচ্ছে আমি ওরাং হচ্ছে মানুষ বারু হচ্ছে নতুন আপনি কি কাজ জানেন হ্যাঁ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আওয়াক তাহকার আপল আওয়াক তাহকের যা আপা যার বাংলা অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আওয়াক যে আপ তাহলে এভাবে বলবে যে আপনি কি কাজ করেন আপনাকে যদি বাংলায় জিজ্ঞাসা আপনি যদি বাংলাটা জানেন তাহলে অবশ্যই মানে মালাইটাও বলতে পারবেন হুম আপনি আমি প্লাম্বারের কাজ জানি হুম আপনি যদি বলতে চান যে আমি প্লাম্বারের কাজ জানি আপনার প্লাম্বারের কাজ জানা আছে তাহলে বলবেন সাই করজা পাইপ হ্যাঁ প্লাম্বারের কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্জা পাইপ হ্যাঁ কর্জা হচ্ছে কাজ পাইপ হচ্ছে প্লাম্বার বুঝা সু বলবেন আমি প্লাম্বারের কাজ জানি তারপরে আগামীকাল কি আমার কাজ আছে আপনি যদি আপনার বসকে জিজ্ঞাসা করেন যে বস কি আমার কাজ আছে তাহলে জিজ্ঞাসা করবেন এইভাবে বেশ হোক সায়া পুজো কর্জা ক হচ্ছে হচ্ছে আমার কর্জা হচ্ছে কাজ এখানে যে কাহ যে শব্দটি ব্যবহার করা হয়েছে কাহ এটা হচ্ছে জিজ্ঞাসা করার ক্ষেত্রে কর্জ হ্যাঁ আগামীকাল আমার কাজ আছে কি এটা জিজ্ঞাসা করেছেন আপনি সো আমি এখানে ভেঙে ভেঙে এই জন্যই বলছি যেন আপনারা এখান থেকে শব্দগুলো নিয়ে অন্য কোথাও ব্যবহার করতে পারেন অন্য কথার সাথেও ব্যবহার করতে পারেন সো কয়টা বাজে কাজ আপনি যদি জিজ্ঞাসা করেন কয়টা বাজে কাজ তাহলে বলবেন কর্জা হ্যাঁ ব্রা জাম বরাপা কয়টা বাজে কাজ তো এখানে আমি সাত দিনের নাম তুলে ধরেছি নতুন যারা আছেন তাদের অবশ্যই দরকারই আছে দরকার পড়বে শনিবার শনিবারকে মালাই ভাষায় বলা হয় হারি সাপ্তু শনিবারকে বলা হয় হারি সাপ্তু রবিবার রবিবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারি আহাদ হারি আহাদ হচ্ছে রবিবার মনে রাখবেন শব্দগুলো এগুলো আপনাদের প্রয়োজন পড়বে সোমবার সোমবারকে বলা হয় হারি ইসনিন হারি ইসনিন হচ্ছে সোমবার সাধারণত হারি হচ্ছে দিন শুধু হারি যদি বলেন তাহলে হবে দিন হ্যাঁ আর যদি বলেন হারি ইসনিন তাহলে হবে সোমবার মঙ্গলবারকে বলা হয় হারি সালাশা হ্যাঁ হারি সালাশা আপনাকে এখানে একটা টিপস বলি যদি হারি বলেন তাহলে হবে দিন হারি ইনি আজকে হ্যাঁ হারি ইনি আজকে হারি সালাসা মানে মঙ্গলবার এটা সাধারণ স্যাম্পল বুধবার বুধবারকে বলা হয় হারি রাবু হারি রাবু হচ্ছে বুধবার আপনার যদি বুধবারের কাজ থাকে তাহলে বলবেন সাইয়া কার্জিয়া হারি রাবু সাইয়া রে কার্জিয়া হারি রাবু আমার বুধবারে কাজ আছে বৃহস্পতিবার বৃহস্পতিবারকে মালাই ভাষায় বলা হয় হারি খামিস হারি খামিজ হচ্ছে বৃহস্পতিবার হুম শুক্রবারকে বলা হয় হারি জুমআ হারি জুমআ হচ্ছে শুক্রবার সবাই জানেন মালয়েশিয়াতে কিছু কিছু এলাকায় শুক্রবারের ছুটি কিছু 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 এলাকায় রবিবারের ছুটি হ্যাঁ বিশেষ করে জোরবার ওই দিকে এখন কয়টা বাজে এই কথাটা আমাদের অনেক বাঙালি এই যত পুরাণ হয়ে থাকে বেশিরভাগই বলতে পারে না যে এখন কয়টা বাজে এটা সাজিয়ে গুছিয়ে বলতে পারে না হ্যাঁ তো এখন কয়টা বাজে এটা যদি আপনি জিজ্ঞাসা করতে চান যে এখন কয়টা বাজে তাহলে জিজ্ঞেস করবেন জাম ভ্রাপ আসাকাং ঝাম ভরা পা অথবা সে কারাং এজ ঝামাপাং ঝামা অথবা ঝামা পাং সকাল সকালকে কি বলা হয় মালাই বাসায় সকালকে বলা হয় পাগি পাগি হচ্ছে সকাল দুপুর দুপুরকে বলা হয় তেঙাহারি মনে রাখবেন এখানে টেঙ্গা হবে না ট্যাঙা হবে অনেক বাঙালিরা উচ্চারণ করতে পারে না আর উচ্চারণ না করার কারণে মালাইরা হাসাহাসি করে যে বাঙালি কিভাবে বাসা বলে মনে রাখবেন ট্যাঙা ট্যাঙা হবে ট্যাঙা হারি দুপুর হুম সন্ধ্যা অথবা বিকাল সন্ধ্যা অথবা বিকালকে বলা হয় পতাং তাং হচ্ছে সন্ধ্যা অথবা বিকাল বিকালকে বলা হয় পতাং রাত রাতকে বলা হয় মালাম যদি আপনি বলেন শুভরাত্রি তাহলে বলবেন সালামাত মালাম হ্যাঁ আর গভীর রাত গভীর রাত্রকে মালাই ভাষায় বলা হয় তঙা মালাম মনে রাখবেন এখানে আবার বলছি তেঙ্গা হবে তেঙ্গা হবে না ত্যাং মালাম ত্যাঙ্গালাম হচ্ছে গভীর রাত্র অথবা অর্ধরাত্র আমরা কথা শেষে অবশ্যই কাউকে বলতে পারি যে বিদায় বিদায় এর মালাই হচ্ছে সালামা তিঙ্গাল সালামাত আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে বিদায় তামাত কান বিডিও নিয়ে সে কারাং সামাহ লাগি বিডিও ইয়াং লাইন সালামা তিঙ্গাল বাই বাই টা